আচ্ছা তো বন্ধুরা দেখেন বাইনান্স এর এই যে রেফারেল প্রোগ্রামের যে অফারটা এখান থেকে অনেকে বলতেছে যে ভাই আমরা তো রেফার করতেছি বাট আমাদের তো এখানে ডলার দিচ্ছে না তাহলে কিভাবে কি করব দেখেন ভাই এই যে অফারটা এই অফারটা কিভাবে জয়েন করবেন একটু বলে দিই এখানে কিন্তু তাদের যে রুলস আছে সেই রুলস মেইনটেইন করে তারপর আপনাকে এখানে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না ঠিক আছে অনেকে আপনারা এই ভুলটাই করেন যে ঠুয়াটা আপনারা জয়েন করেন বাট এরকম করলে হবে না আপনাকে অবশ্যই ওদের রুলসটা মানতে হবে ঠিক আছে আর এখান থেকে কে কে উইথড্র করতেছে কে কে পেমেন্ট পাচ্ছে সব কিন্তু এখানে দেখেন উঠতেছে ঠিক আছে এখান থেকে যে দশ ডলার উইথড্রো করছে দেন এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক ইউজার কিন্তু এখান থেকে উইদ্রো করছে এখন আপনি কিভাবে এই অফারে জয়েন করবেন এবং কিভাবে আপনিও ইনভাইট করে আর্ন করবেন সেই প্রসেস টা দেখাবো ঠিক আছে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক অনেক উৎসাহ করে এরপরে ওই ভিডিওর যে লেখা আছে লেখার উপর একটা ক্লিক করে দিবেন এরপরে এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন এরপরে দেখেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে তো এইখানে ভাই আমরা প্রতিটা আপডেট সবার আগে দিয়ে থাকি দেখেন প্রতিটা আপডেট তারপরে পেমেন্ট প্রুফ উইনার লিস্ট তারপরে গিভওয়ে সবকিছু কিন্তু কারণ ভাই কাজ তো সবাই দিতে পারে বাট আপডেট দেয় তাই না এখানে আমাদের অ্যাডমিন সহ আমি আসি আপনারা এখানে যখন আপনারা কমেন্ট করবেন আপনাদের সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো অবশ্যই আপনারা জয়েন করে রাখেন আর ভাই এক থেকে দুই মাস আপনারা কাজ করে দেখেন আপনার রিজিকে থাকলে আপনি ইনশাল্লাহ ভালো পরিমাণের অ্যামাউন্ট আমাদের সাথে কাজ করে আর্ন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো ভাই দেখেন এখানে প্রথমে আমি আপনাকে বলে দিই যে ওদের কিন্তু ছয়টা রাউন্ড চলবে ঠিক আছে ছয়টা রাউন্ড কিন্তু এখানে চলবে প্রথম রাউন্ডে কিন্তু ওরা দশ ডলার দিবে সেকেন্ড রাউন্ডে তিরিশ ডলার দিবে চতুর্থ রাউন্ড তৃতীয় রাউন্ডে সত্তর ডলার এইভাবে করে টোটাল ছয় নাম্বার রাউন্ডে তারা পাঁচশো ডলার দিবে ঠিক আছে এটা কিন্তু দিবেই আর এখানে টোটাল রেওয়ার্ডপুল হচ্ছে এক মিলিয়ন ডলার ইউএসডিসি এটা কিন্তু অনেক বেশি ঠিক আছে আর এখানে দেখেন আপনার হচ্ছে যে যখন আপনি প্রথম লেভেলটা কমপ্লিট করবেন তারপরে কিন্তু সেকেন্ড লেভেলটা আনলক হবে ঠিক আছে আপনি কিন্তু মানে প্রথম লেভেলটা বাদ দিয়ে যে সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল এরকম যাবে বিষয়টা এরকম না ঠিক আছে আপনাকে অবশ্যই প্রথম লেভেলটা এখানে ক্লাইম করতে হবে দেন আপনি বাকিগুলো আপনি আস্তে আস্তে যাইতে পারবেন আর হচ্ছে এখানে যখন আপনি প্রথমে এই অফারটা আসবেন তখন এখানে দেখবেন যে আপনাকে কিছু পার্সেন্ট তারা ছাড় দিবে ঠিক আছে যেমন আমারে দিছে হচ্ছে উনচল্লিশ পয়েন্ট উনষাট পার্সেন্ট এখন এই অফারটাই কিভাবে আসবেন সেটা একটু প্রথমে বলে দিই নতুন যারা আছে তারা তো আর বুঝবে না তো আমি এখানে একটু বলে দিচ্ছি আপনাকে তো আমি এখান থেকে চলে আসতেছি ব্যাকে এখন দেখেন ভাই আমাকে কিন্তু এই মাত্র দেখেন আমাকে কিন্তু উনচল্লিশ পার্সেন্ট দিছিল বাট এখন কিন্তু আমাকে প্রায় উননব্বই পার্সেন্ট দিছে মানে হচ্ছে আমি ব্যাক বাটনে ক্লিক করছি আর আমার দিয়ে দিছে তো যাই হোক এখন এখান থেকে আমরা এটা কেটে দিই দেন প্রথমে আপনারা কিভাবে এই অফারটা আসবেন সেটা একটু বলে দিই বাইনান্সে তো আসবেন প্রথমে এরপরে রেফারেলের ভিতরে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে দেখেন এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের ঠিক আছে এরপর দেখবেন আপনার সামনে কিছু লেখা টেকা আসবে ওইগুলো আপনি ওকে করে দিবেন এরপর দেখবেন যে আপনাকে এখানে কিছু পার্সেন্ট তারা ছাড় দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন কি করতে হবে ইনভাইট করার জন্য অবশ্যই এখানে যে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে ক্লিক করতে হবে তার আগে আমি একটু বলে দিই এখানে আরো বিষয়বস্তু সম্পর্কে বলি যে কিভাবে কি করতে হবে তার জন্য একটু নিচে চলে যাব আপনি যারা ইনভাইট করবেন তার অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে সেই অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে অথবা কে ওয়াইসি করতে হবে ঠিক আছে এরপরে কি করতে হবে সেই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট আপনার বন্ধু খুলবে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট না যে অ্যাকাউন্ট নতুন খুলবে সেই অ্যাকাউন্টে একশো ডলার এসপোর্ট ট্রেড করতে হবে এটা হচ্ছে ফার্স্ট টাইম ঠিক আছে আপনি মনে করেন যে আগে একবার ট্রেড করছেন আবার সেকেন্ড বার করবেন বিষয়টা হবে না আপনাকে কিন্তু একশো ডলার একবারে ট্রেড করতে হবে ঠিক আছে মানে আপনি ধরেন এরকম যদি করেন যে আমি বিশ ডলার আমার কাছে আছে আমি পাঁচ বার করবো তাহলে তো একশো ডলার হয়ে গেল তাই না কিন্তু এরকম হবে না আপনাকে টোটাল একশো ডলারের বেশি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে দেন একবারে ট্রেড করতে হবে ঠিক আছে কারণ এখানে বলছে যে ফার্স্ট ট্রেড আপনি যখন বিশ ডলার দিয়ে করবেন বা পঞ্চাশ ডলার দিয়ে দুইবার করবেন তখন কিন্তু দ্বিতীয় ট্রেড আপনার করা লাগবে কিন্তু এখানে প্রথম একবার ট্রেডেই একশো ডলারের বেশি এখানে স্পট ট্রেড করতে হবে ঠিক আছে আপনি একশো এক ডলারের মতো আপনার অ্যাকাউন্টটা রাখবেন যে অ্যাকাউন্টটা নতুন মেক করবেন বা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টে ঠিক আছে এখানে আরেকটা আউট আরেকটা অফার চলতেছে যেমন হচ্ছে যে একশো ডলার ইউএসডিসি ট্রেডিং ফি ভাউচার পাবেন আসলে ট্রেডিং ফি ভাউচারটা কোনো কাজের না এটা হচ্ছে আপনারা যখন এই ট্রেড করবেন তখন যে ফিটা কাটে ওইটা হচ্ছে মেইন ব্যালেন্স থেকে কাটে তো ওইটা মেইন ব্যালেন্স থেকে না কেটে এই একশো ডলার থেকে কাটবেই আর কি এটা ভাই কোনো কাজে না এটা একটা ফালতু ঠিক আছে যাই হোক ওটা বাদ দেন আমাদের মূল ফোকাস করতে হবে এইটার উপরে ঠিক আছে এবং এখানে রেওয়ার্ড কিন্তু প্রথমে দশ ডলার তারপরে তিরিশ ডলার এভাবে রয়েছে ঠিক আছে এখন কিভাবে করতে হবে দেখেন এখানে প্রথমে আমরা যদি একটা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আপনার যত রেওয়ার্ড আপনি ক্লাইম করবেন সেই রেওয়ার্ড আপনি দেখতে পারবেন এবং যেগুলো ইন থাকবে সেগুলো আপনি এখানে ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন যেমন আমি কোথায় কি পাইছি সেগুলো কিন্তু এখানে যে শো করতেছে ঠিক আছে আমি হচ্ছে পাঁচ ডলার পাইছি স্পেশাল বোনাস দেন তিন ডলার সাতষট্টি সেন্ট পাইছি স্পেশাল বোনাস তারপর হচ্ছে আঠাশ সেন্ট পাইছি স্পেশাল বোনাস ঠিক আছে সবগুলো কিন্তু স্পেশাল বোনাস পাইছি এখন কি করতে হবে আপনারা যেটা ইনভাইট করবেন সেই ইনভাইট গুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে এখন আমি একটু আরো বলি আর এখানে একটু বলে দিচ্ছি রুলস আবার ক্লিক করতেছি আমি আসলে ভাই যা বললাম ঠিক আছে এই দেখেন প্রথমে ছয় রাউন্ড চলবে তারপর হচ্ছে আপনাকে এখানে দশ দিনের জন্য ই করতে হবে আরেকটা আছে ইস রাউন্ড লাস্ট টেন ডেস ইউজার মাস্ট রিচ হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম ঠিক আছে মানে প্রোগ্রেস এটা হচ্ছে আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তারপর হচ্ছে আপনি দ্বিতীয় লেভেলে যাইতে পারবেন আর এটা এক এক লেভেলের সময় থাকবে হচ্ছে দশ দিন ঠিক আছে এইভাবে আপনাকে এখানে করতে হবে আর হচ্ছে আপনাকে এখানে কি বলছে যে ইনভাইট মেনি টু অ্যাচিভ পিরিয়ড মানে হচ্ছে আপনাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে দেন ফেলিং টু রিচ হান্ড্রেড পার্সেন্ট উইল রিসেট ইউর প্রোগ্রেস মানে হচ্ছে তারপর আপনার যে প্রোগ্রেস আছে ওই প্রোগ্রেসটা রিসেট হবে এবং আপনি সেকেন্ড লেভেলে যাইতে পারবেন এই আর কি এরপরে হচ্ছে কি বলছে যে ফার্স্ট এক্সপোর্ট রেট করতে হবে একশো ডলার অ্যান্ড কে ওয়াইসি করতে হবে মানে আমি যেগুলো প্রথমে বললাম আর কি সেইগুলো এখানে তারা একটু ডিটেলস বলছে এই আর কি ঠিক আছে এবং এখানে টোটাল এক মিলিয়ন ডলার এখানে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে মানে আমাদের টোটাল দিবে ঠিক আছে আর এখানে হচ্ছে টোটাল উইথড্রো করছে কত মিলিয়ন দেখেন টোটাল উইথড্রো করছে নয়শো ডলার মাত্র ঠিক আছে যাই হোক এই অফারটা অনেকে বুঝে না যার জন্য জয়েন করতে পারে না ঠিক আছে এরপরে কি করতে হবে এখান থেকে আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে উইদ্রোতে ক্লিক করবেন ঠিক আছে উইদ্রোতে ক্লিক করলে দেখবেন যে আপনি সাথে সাথে কিন্তু দশ ডলার পেয়ে যাবেন বা যেটাই আপনি যে লেভেলে থাকেন না কেন সেই ডলারটা আপনি এখান থেকে ইনস্ট্যান্ট এসপোর্টে পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে আমি যেহেতু এটা কমপ্লিট করি না এই জন্য এরকম আসতেছে তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি আর ইনভাইট করার জন্য একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে ইনভাইটে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন এই যে যে রেফারেল লিংকটা আছে এই রেফারেল লিঙ্কটা এটা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন সে ওই লিঙ্কে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট খুলবে দেন সেই অ্যাকাউন্ট ভেরিফাই করবে এরপরে সেই অ্যাকাউন্টে একশো এক ডলারের বেশি ডিপোজিট করে দেন ওইখানে ফার্স্ট স্পোর্ট ট্রেড করলে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে এভাবে টোটাল আপনাকে যতগুলো আপনার এখানে পারেন ততগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আর প্রতিটা ইনফাইটের জন্য কত ডলার দিচ্ছে এটা আসলে সঠিক বলা যায় না এখানে কম বেশি দিচ্ছে ঠিক আছে এইভাবে আপনাকে করতে হবে তো যাই হোক এই হচ্ছে মূল কাহিনী আর কিছু বলার নাই আর যদি তারপরও কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ